Yo, what's up guys? My name is Finak and welcome back to our channel. So last time mone ache amar 16 ta diamond paisilam. Eta dite chole jak. Ha. To last time hocche ami 16 diamond paisilam. And this 16 diamond diye ajke hocche ki ami okay. So, 16 diamond diye shobar prothome ami ekta axe banabo. Then ami ekta pick banabo. Then ami sword banabo. And amar kache 8 ta diamond ekhono beche ache. So ami ekta helmet banabo. Okay, so advancement pe giyechi. And ei iron ta diye ami hocche ki boots banabo. Ha, 4 ta hoye geche. Ebar hocche ki ami boots banabo. So, always to protection to chole asche ekta diamond er ekta iron er but ei dui ta ekhono hoy nai iron diye kora jabe na so okay so eta diye ami kichu ar banaite parbo na jehetu so ও আচ্ছা এখানে আরো আয়রন আছে সর হচ্ছে এখানে আয়রন টুলসগুলো ফেলে দেব আটটা হয়েছে ইয়া এটা দিয়ে প্যান্ট বানানো যাবে এটা নিয়ে নেই সো এটা দিয়ে প্যান্টস বানানো যাবে এন্ড চেস্ট প্লেটও বানানো যাবে সো আমি চেস্ট প্লেট বানাবো হ্যাঁ আমি চেস্ট প্লেট বানাবো বিকজ স্পিডে আর্মার বেশি দেয় সো আমি অফলাইনে এটা কমপ্লিট করতে পারি নাই বিকজ কালকের ভিডিওটা এডিট করে পাবলিশ করে দেওয়ার পর আমি আর অফলাইনে কিছু করি নাই সো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যদি যাও তাহলে এখানে অ্যাডভান্সমেন্ট অনেক কিছু পাওয়া যায় সো আজকে আমি হচ্ছে এটার কয়েকটা অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করব সবচেয়ে ইজি হচ্ছে এটা ক্যাচা ফিশ উইদাউট আ ফিশিং রড ছাড়া ফিশ তো পানির বাকেট দিয়ে ধরা যায় আর এখানে যেহেতু ওশেন রিজন তাই এখানে অনেক ফিশ আছে সো সবার প্রথমে আমি এই অ্যাডভান্সমেন্টটা কমপ্লিট করব ওই তো ফিশ দেখে ফেলছি আমি হ্যালো আসো এইদিকে তো হ্যাঁ এই যে এরকম করে আমি হচ্ছে হ্যাঁ আরে ভাই হ্যাঁ তো এরকম করে আমি একটা অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি এন্ড বাকিগুলো আমার এখন কমপ্লিট করতে হবে হ্যাঁ সো আমার এখানে মাছটাকে ফেলে দিছি বিকজ সেটা আমার দরকার নাই এন্ড এখান থেকে আমি হচ্ছে একটা উইট নিয়ে নিব একটা উইট হ্যাঁ ওখানে উঠছে হ্যাঁ সো উইটটা দিয়ে উইটটা আমি আসলে নিছি বিকজ উইটটা নিলে তুমি হচ্ছে গিয়ে ওই শিপগুলাকে আমি এই ব্রিজের সাহায্যে এদিকে আনবো আর শিপের ফার্মিং করব আমি পিগরা হবে না আর এখানে আচ্ছা পিগ না হইলেও এখানে আমার মুরগিদের জন্য সিডস আছে আনবে আসবে আর একটা দেখছিলাম হ্যাঁ তো দুইটা আসছে এখন আর আর হ্যাঁ এখানে আরো আসতেছে আমার পিছনে পিছনে এদিকে হ্যাঁ এই যে এদিকে এদিকে দেখো এই যে হ্যাঁ সো কয়েকটা আমার পিছনে আছে হ্যাঁ এখান থেকে আমি হচ্ছে গিয়ে এদেরকে এখন ব্রিজ দিয়ে ওই পারে নিয়ে যাব মানে আমার হাউস যেখানে আছে সো পরে যদি শিপ পাই তাহলে ওদেরকেও টেম করবো বিকজ ওদের জন্য আমার উইট আছে বাট পিগদেরকে টেম করতে পারবো না সো
চলে আসতে থাকে তো। হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে, বাট ওদের জন্য আমার রাখার কোনো জায়গা নাই, সো আপাতত আমি হচ্ছে গিয়ে ভিতরে আসো, আপাতত আমি ওদেরকে এখানেই আটকায় রাখবো। ওকে বাইরে বেরিয়ে গেছে একটা। নাইস, আটকে ফেলছিস। তো এখন হচ্ছে ওদের জন্য আমি একটা জায়গা তৈরি করব যেখানে ওরা থাকতে পারবে। সেটার জন্য আমি হচ্ছে বার্চ প্ল্যাঙ্ক ইউজ করবো, বিকজ বার্চ প্ল্যাঙ্ক অনেক কাছে আমার। এটা দুই এয়ার করবো, বিকজ মুরগিলা মুরগিলা মুরগিরা এক লেয়ার থেকে উড়ে যেতে পারবে অ্যান্ড লাফ দিয়েও যেতে পারবে। সেই জন্য হচ্ছে আমি দুই লেয়ারের করব পুরোটা। ডান, সো দুই লেয়ারের এখান থেকে ঢোকার জন্য আমার এখানে আমার কাছে ডায়মন্ড অ্যাক্স আছে ভাই, আমি হাত দিয়ে কেন কাটতেছি। হ্যাঁ সো এদের জন্য এখন ভাই ডায়মন্ডের তলোয়ার, তো এদের জন্য এখন আমি হচ্ছে গিয়ে হ্যালো মুরগিজ, বাকিগুলো কই? আচ্ছা উপরে, এই যে এই যে নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। ওকে ওয়েট, আমি ল্যাডারটা ভেঙে দিলে, নিচে নামো মুরগি। সো এখানে একটাকে নিয়ে যাই, পরে বাকিগুলোকে নিয়ে যাব এদিকে। তো এটাকে এখন আমি হচ্ছে গিয়ে এখানে ঢুকায়, হ্যাঁ এখানে আটকাই দিছি। আমার ইয়া লাগবে, হ্যাঁ এটা লাগতো আমার। সবার প্রথম হচ্ছে ডিয়ামন্ড এক্স দিয়ে একটা ভাঙবো, এটা লাগাই দিব। হ্যাঁ সো এখন হচ্ছে কি আমি না ভেঙেও মানে এটা উপর দিয়ে যাইতে পারবো আর এই দরজা দিয়েও যাইতে পারবো। সো এর এখানে আটকে আছে এখন, আই গেস ল্যাডার গুলা, হ্যাঁ ল্যাডার গুলা ভাঙলে পরে নিচে নামতে পারবে। সো এখন হচ্ছে কি আমি আবার ল্যাডার গুলা লাগাই দিব। তো ল্যাডার গুলো না ভাঙলে ওরা নামতে ছিল না, বিকজ ওরা আটকে গেছিল ভিতরে। আসো, হ্যাঁ তো এখন ওরা কিছু করতে পারবে না। ও কে, তিনটা এনিমেল আটকে ফেলছি। এবার হচ্ছে আমি যেটা করবো, হচ্ছে এরকম করলে ওদের ব্রিডিং হবে, এবার আমার অ্যাডভান্সমেন্ট পাবো আমি। অ্যান্ড এই অ্যাডভান্সমেন্টটার জন্য এত কিছু করছিলাম, বিকজ আজকে আমি অ্যাডভান্সমেন্ট করবো। আই বাট এদিকের অ্যাডভান্সমেন্টগুলো কি এনচান্টার আছে, বাট এগুলোর জন্য আমার এখনো কিছু নাই। সো আমি দেখি যে আচ্ছা আই গেস এখানে আর কি কি অ্যাডভান্সমেন্ট আছে এটাতে।
বেস্ট ফ্রেন্ডস ফরএভার, বাট আমার কাছে ওরকম এনিমেল নাই। ক্যাচ আ ফিশ, ক্যাচ এন অ্যাক্সোলোটল, আচ্ছা তো এগুলো আমার পসিবল না এখন। বাট আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে কি আমার ডায়মন্ড পিকেক্সটা দিয়ে অল্প একটু মাইন করব। গুলো পরে মাইন করতে পারবো। কে জানে এখানে আরো ডায়মন্ড পাই কিনা, বিকজ সেদিন এখানে ডায়মন্ড পাইছিলাম। কবেস্টোন দিয়ে জায়গাটা বন্ধ করে দিব আমি। দেখো হচ্ছে গিয়ে এই এই জায়গাটা হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে আমি এগুলো মাইন করব, বিকজ আমার এখনো লেগিংস হয় নাই, অন্যগুলা হইলেও অনেক আয়রন এখানে। সো এগুলো এখন আমি বন্ধ করে দিব। হ্যাঁ ল্যাডার আছে এখানে, আমার হচ্ছে কি সেকেন্ড ফ্লোরটা থেকে বের হওয়া যায় না। যদি আমি সেকেন্ড ফ্লোরে থাকি আর আমার যদি বাইরে বের হওয়া লাগে, তাহলে আমার ফার্স্ট ফ্লোরের আগে যা লাগে। সো আমি হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকেও একটা এমন জায়গা বানাই দিব যেখান থেকে আমি মানে সেকেন্ড ফ্লোর থেকেও বের হইতে পারবো। সো এদিকে আমি টিভিটা রুইন করতে চাই না, সো আমি হচ্ছে কি এদিকে বানাবো। সিরিয়াস আমি জানি এটা একটু অকওয়ার্ড লাগে দেখতে, বাট দেখি তো পারি কিনা। হ্যাঁ বের হওয়া যায় তো, বাট পানি লাগে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আজকের জন্য একটু কি, অ্যান্ড বাই বাই।